আমাদের এই কোর্সের নাম হচ্ছে ভিএলএসএ সার্কিট ডিজাইন অথবা শুধু सिंपली আপনি ভিএলএসএ বলতে পারেন ভিএলএসএ শব্দটার ফুল মিনিং হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন ভিএলএসআই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন শব্দটির মানে কি ইন্টিগ্রেশন শব্দটির মানে হচ্ছে যে কোন কিছুকে করা না এরকম না বেসিক্যালি ইন্টিগ্রেশন শব্দটির মানে হচ্ছে যে একটা জায়গায় কিছু কিছুকে ইন্টিগ্রেট করা মানে অনেক কিছুকে ওখানে ফিট করা অনেক কিছুকে ওখানে লাগানো সো আমাদের এখানে এই ইন্টিগ্রেশন শব্দটা আসলে কোথা থেকে আসছে এটা আসছে হচ্ছে আমাদের ওই ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেটর সার্কিট মানে আইসি ইন্টিগ্রেটর সার্কিট বলি না আমরা আইসি কে ইন্টিগ্রেটর সার্কিটের ওই ইন্টিগ্রেশন ওইটা হচ্ছে ইন্টিগ্রেটর সার্কিট বা ইন্টিগ্রেশন ইন্টিগ্রেটর সার্কিট মানে কি মানে একটা বডির মধ্যেই একটা বডির মধ্যেই অনেকগুলো ডিভাইস অনেকগুলো ডিভাইস কে ফিট করা বা ইন্ট্রিগ্রেট করা এটাকে বলা হয় ইন্ট্রিগ্রেটেড সার্কিট ঠিক আছে একটা বডির মধ্যে একটা বডির মধ্যে একটা বক্স মধ্যে অনেকগুলো ডিভাইস কে ফিট করা এটাই হচ্ছে ইন্ট্রিগ্রেশন সো আমরা বেসিক্যালি এখানে আইসি নিয়ে কাজ করব সো এইটা এখন আর আমার ইমেল নাই এই ইমেইলে আপনারা আর কেউ ইমেল করবেন না আমি আপনাদের নতুন ইমেল দিব সমস্যা নাই আর এটা আপনাদের মানার দরকার নেই এটা অনেক আগে বানানো এটা এখন কি আমরা ফলো করি না আমি করি না ফলো আপনারা চাইলে টেক্সট বুক কিনতে পারেন না কিনলে সমস্যা নাই সো এখন আমরা আসলে কি আইসি টা হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রেটেড সার্কিট সো এই ইন্টিগ্রেটেড সার্কিট আসলে আমাদের কি কি দিল এই যে কম্পিউটার কম্পিউটার PDA র্যাম মোবাইল ফোন PS এটা হচ্ছে গেমিং সিস্টেম টিভি তারপরে ভিডিও ক্যামেরা এ লট অফ থিংস আমাদের কে হচ্ছে এই আইসি দিতে লেখা আছে CPU DSP কন্ট্রোলर्स মেমরি চিপ র্যাম রোম ইইপি রোম অ্যানালগ মোবাইল কমিউনিকেশন অডিও ভিডিও প্রসেসিং প্রোগ্রামেবল মানে পিএলএ এফপিজে খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রামেবল প্রোগ্রামেবল ডিভাইসেস যেমন পিএলএ এফপিজিএ এগুলো আমাদের আসবে ইনভেটেড সিস্টেম ইউসড ইন কার্ডস ফ্যাক্টরিস নেটওয়ার্ক কার্ডস খুব ইম্পর্টেন্ট নেটওয়ার্ক কার্ডটা কি জিনিস আমাদের জন্য আমাদের জন্য যদি ইম্পর্টেন্ট না বাট নেটওয়ার্ক কাট আসলে কি আপনাদের ক্রেডিট কার্ডের মধ্যে বা ডেবিট কার্ডের মধ্যে একটা চিপ থাকে দেখছেন না সবাই

সিম কার্ডের মধ্যে একটা চিপ থাকে এই যে এইগুলা না এই জিনিসগুলো আসলে কিন্তু সিম কার্ডের ওই চিপের পিন ফ্ল্যাট পিন এগুলোকে বলা হয় ফ্ল্যাপ পিন বুঝতে পারছেন এগুলো তার পিন চিপটা আসলে এখানে চিপটা থাকে কোথায় চিপটা আসলে থাকে এখানে এটা তার এগুলো তার পিন 1 2 3 4 5 6 ছয়টা পিন বা আটটা পিন থাকে এই পিনগুলো পিন থাকে হ্যাঁ এই পিনগুলো কেন ফ্ল্যাট নরমাল আইসির মতো না কেন কারণ নরমাল আইসির মতো হলে আপনি তো ওটাকে স্লাইড করে ঢুকাতে পারবেন না তাই না

অথবা যেখানে আমরা ঢুকাবো ওটার সাথে কানেক্টেড হবে সো এটা একটা চিপ সো এটাকে বলা হয় নেটওয়ার্ক কার্ড সো এবার আমরা যাই সিস্টেম অন চিপ এসওসি সিস্টেম অন চিপ রিমেম্বার এই যে ফুল মিনিং গুলা এগুলা কিন্তু আমি আপনাদেরকে ভাই ভাই জিজ্ঞেস করব আমি আপনাদেরকে ওই পরীক্ষায় দিব তখন বলতে হবে স্যার কখনো পড়ি নাই না পড়ছেন অবশ্যই এসওসি সিস্টেম অন চিপ ঠিক আছে তারপর আসি অম ভিএলএস ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন মানে হচ্ছে ওই আমাদের ইন্টিগ্রেটেড সার্কেট থেকে আসছে মাল্টিপল ডিভাইস মানে মাল্টিপল মানে ডিভাইস আমরা একটা বডিতে সাবস্ট্রেট শব্দটা মানে হচ্ছে বডি একটা বডিতে আমরা হচ্ছে কি করব ইন্টিগ্রেট করব এখন আমরা যে বারবার বলতেছি ভেরি লার্জ মানে কত লার্জ কে ভেরি লার্জ বলবো মানে হাউ লার্জ ইজ ভেরি লার্জ কত হইলে সেটাকে ভেরি লার্জ বলবো দেখেন স্মল স্কেল ইন্টিগ্রেশন মানে এসএসআই এসএসআই হচ্ছে আমাদের যখন আমার ট্রানজিস্টরের সংখ্যা নাম্বার অফ ট্রানজিস্টর ইজ लेस দ্যান 10 তখন সেটাকে বলবো এসএসআই স্মল স্কেল এখন এই নম্বরের পাশে একটা একটা প্রশ্নবোধক প্রশ্নবোধক না একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে দেখেন খেল করে এটার কারণ কি এটার কারণ হচ্ছে যে এই নাম্বারগুলো এখন এই নাম্বারগুলো আসলে আপনাদেরকে আমি বোঝানোর জন্য দিছি এটা আসলে সত্য না সত্য না মানে হচ্ছে 100% এক্যুরেট না কারণ হচ্ছে এটা প্রতিদিনই চেঞ্জ হয় নাম্বারটা যত দিন যায় যত বছর যায় যত মাস যায় এই নাম্বারটা আস্তে বাড়তে থাকে কারণ ওই যেমন হচ্ছে মানে মোবাইল ফোনের স্পেস এর মতো কতটুকু স্পেস হইলে আপনি ওইটাকে একটা ভালো মোবাইল বলবেন বলেন তো কত জিবি হইলে এটা স্যার ডে বাই ডে তো ইমপ্রুভ হচ্ছে বিভিন্ন ভাবে ইউজ হচ্ছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই 1 জিবি ফোন এটা আজ থেকে যদি 10 বছর আগে চিন্তা করি এটা অনেক মানে হাই পাওয়ারফুল ফোন তাই না আজকে আজকের বাজারে পাঁচশো বারো জিবির ফোন বের হয়ে গেছে পাঁচশো বারো জিবি স্টোরেজ সহ তাই না জানেন কি নাকি জানেন না আজ থেকে দুই বছর পরে দেখবেন টেরা বাইটে চলে আসবে সো এই আলটিমেটলি এই নাম্বারটা প্রতিদিনই বাড়বে সো এই নাম্বারটা জাস্ট আমি আপনাকে বোঝানোর জন্য দিছি এসএসআই মানে হচ্ছে যখন ট্রানজিস্টর সংখ্যা লেস দ্যান 10 এমএসআই মানে হচ্ছে যখন ট্রানজিস্টর সংখ্যা 10 এর থেকে বেশি বাট 1000 এর থেকে কম

কারণ হচ্ছে যদি আমার ট্রানজিস্টর সংখ্যা এই এত থেকেও বেশি হয় তাকে আমি বলবো ইউএলএস অথবা এস আমরা কিন্তু এখন ইউএলএস আই অথবা এস এর যুগে আছি ভিএলএসআই কিন্তু এখন অনেক পুরনো হয়ে গেছে কেন কারণ হচ্ছে আমরা যে সিপিউ ব্যবহার করতেছি মানে আমি যে সিপিউ ব্যবহার করতেছি এটা বেশ আগের মানে কত বছর আগের হবে চার বছর আগের হবে চার বছর আগের সিপিউ কোড়াই থ্রি সিপিউ আহ খুবই কম পাওয়ারফুল এবং এর মধ্যে নাম্বার অফ ট্রানজিস্টর্স কত হবে কত কয়টা হবে বলেন ট্রানজিস্টর সঙ্গে কত হবে আমার সিপিও মানে কোরাই থ্রি যে টা আছে এটার মধ্যে কয়টা ট্রানজিস্ট থাকতে পারে বলে অনুমান করতেছেন সবাই কনেন তো দেখি গেস করেন এটা মনে হয় এই মধ্যে আচ্ছা আমার মধ্যে মানে আমার আহ তে যে ট্রানজিস্টর আছে সেটা কম মানে কম করে হলো কত হবে পাঁচ বিলিয়ন হবে পাঁচ বিলিয়ন হবে মানে পাঁচশো কোটি হবে পাঁচশো কোটি ট্রানজিস্টর থাকতে পারে এখন যে সিপিউ গুলো বের হয় কোরাই সেভেন কোরায় নাইন যে সিপিউ গুলাতে বের হয় ওইগুলাতে কত হয় হতে পারে আপনার উম বারোশো কোটি হতে পারে বারোশো কোটি ট্রানজিস্টর হতে পারে বা তেরোশো কোটি ট্রান্সেস্টার হতে পারে কয়েকদিন আগে এই যে আইফোন ইলেভেন বের হলো না না আইফোন টুয়েলভ বের হলো তাই না জি স্যার আইফোন টুয়েলভ বের হলো আইফোন টুয়েলভ এ যে সিপিউ টা ব্যবহার করা হয়েছে ওই সিপিউ তে সংখ্যা হচ্ছে 11 বিলিয়ন মানে এগারোশো কোটি একটা মোবাইল ফোনের সিপিইউ তে এগারোশো কোটি ট্রানজিস্টর বুঝতে পারছি আপনাদেরকে এবার আচ্ছা সুতরাং আমরা কিন্তু এখন ইউএলএস এতে আছি আমরা এস এল ভিএলএস এতেও নাই তো আমরা যাই পরে 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 পেজে কি বলে এটা ছিল ফার্স্ট কম্পিউটার দা ফার্স্ট কম্পিউটার এটাকে বলা হয় ডিফারেন্স ইঞ্জিন এটা 1832 সালে তৈরি করা হয় মধ্যে এবং এটা তখন কস্ট পঁচিশ হাজার চারশো সত্তর পাউন্ড তখনকার দিনে এখন না কারণ এটা কিভাবে কাজ করে খেয়াল দেখেন ছবিটা এখানে কিছু গিয়ারই আছে খেয়াল করে দেখছেন কিছু গিয়ার আছে গিয়ার ওই যে গিয়ার তো বুঝেন আপনার সবাই না গিয়ার বোঝেন না

ওইদিকে একটা নাম্বার আপনি ঘুরিয়ে 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 বসাবেন তো তাতে যেটা হবে এদের মধ্যে যে গিয়ার গুলা আছে এই গিয়ার গুলা আর ওই গিয়ার গুলা মিলিয়ে এই মাঝখানে যে কলামটা আছে এই কলামে ওটা কি করবে আপনার ওই ঘোরায় ঘোরে অ্যান্সারতে বের করে দিবে বুঝতে পারছেন না পারেন নাই জি স্যার বুঝতে পারছি মানে এখানে যে নাম্বারটা থাকবে মাইনাস ওখানে যে নাম্বারটা থাকবে ইকুয়াল টু এই নাম্বারটা হবে এবার ক্লিয়ার জি স্যার তো এটা ছিল চার্লস চার্লস ব্যাবেজের তৈরি করা ডিফারেন্স ইঞ্জিন এটাই ছিল মানুষের মনের মধ্যে প্রথম কম্পিউটারের ধারণা তৈরি করার একটা ডিভাইস যে আমরা এরকম একটা কত ছিল হ্যাঁ 17470 ইউরো 70 পাউন্ড ইউরো না ইউরো তো কম পাউন্ড অনেক দাম পাউন্ড পাউন্ড হ্যাঁ তখন এটা এরকম ছিল ঠিক আছে আর এটা ছিল ওই জিনিস এখন খেয়াল করে দেখেন পরেরটা আসেন

ডায়োড যখন তৈরি হচ্ছে তখন তো হইলোড এর আগে যেটা ছিল আমি এক বিট নাম্বার অফ বিটস বাড়াইতে পারবো না এই কারণে মানুষ সরে আসছে ওকে ঠিক আছে আমি কেন বললাম যে এখানে এখানে ব্যবহার করা হয় নাই আমি কিভাবে বললাম এখানে ট্রানজিস্টর ব্যবহার করা হয় নাই কারণ এখানে এটা তৈরি করা হয়েছে 1946 এ আর ট্রানজিস্টর আবিষ্কারই হয়েছে নাইনটিন ফর্টি এ ঠিক আছে সো এটা দেখেন এটা হচ্ছে অ্যাসিক এ এস আই সি অ্যাসিক অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট ঠিক আছে অ্যাসিক অ্যাসিক শব্দটা মানে কি অ্যাসিক শব্দটা মানে হচ্ছে কোন একটা অ্যাপ্লিকেশন কে আপনি মাথায় রেখে যে টিপে ডিজাইন করবেন সেটা হচ্ছে অ্যাসিক মানে কি মনে করেন যে আমি প্রজেক্টরের জন্য একটা আইসি তৈরি করব প্রজেক্টর মানুষ বুঝছেন তো প্রজেক্টের জন্য মাথায় রাখছেন যে আমার কাজ হচ্ছে প্রজেক্টের জন্য আইসি তৈরি করা এখন ওই আইসি আর অন্য কথা ইউজ করা যাবে না ওই আইসি শুধু প্রজেক্টের ব্যবহার করা হবে ওইটাকে বলা হবে অ্যাসি কিন্তু মনে করেন কোরাই থ্রি এই কোরাই থ্রি কে আমি কি কাজ ইউজ করবো এটা আমি গাড়িতেও ব্যবহার করতে পারি এটা আমি কম্পিউটারের মধ্যে গান শোনার জন্য ইউজ করতে পারি এটাকে আমি কি হিসেবে ইউজ করতে পারি আমি মুভি দেখার জন্য ইউজ করতে পারি আমি এটাকে ম্যাথ লাইভের জন্য ইউজ করতে পারি এটাকে আমি টিভিতে ইউজ করতে পারি তাই না অনেক কিছুতে ইউজ করতে পারি তো যে জিনিসটা বানানোর সময় মাথায় থাকে না ম্যানুফ্যাকচারার জানে না যেটা কি কাজে ইউজ করা হবে ওইটা অ্যাসিক না যেটা জানে যে এটা আমি এই কাজেই ব্যবহার করব মানে অ্যাপ্লিকেশনটা স্পেসিফিক করা ওটাকে বলা হয় অ্যাসিক বুঝতে পারছি জি স্যার আচ্ছা এই যে দেখছেন এই যে এই যে এই যে একটা লেআউট দেখতে পাচ্ছেন লেআউট মানে একটা ছবি দেখতে পাচ্ছেন না নীল কালারের জি স্যার এই ছবিটা অনেকটা যেটার মতো না জি স্যার জি স্যার

এই দেখেন এটা হচ্ছে কোরাই লেআউট ডিজাইন বিভিন্ন কালার দেখা যাচ্ছে না কালারফুল ঠিক আছে তো এটা হচ্ছে লে আউট ডিজাইন একটু ওয়েট করেন আমাকে আমার একটা কল আসছে আমি কলটা একটু ধরবো

উনি ফেট লাইক একটা ট্রানজিস্টর উনি ইনভেন্ট করেন ইনভেন্ট শব্দটা মানে হচ্ছে যে উনি ফিজিক্যালি ওটা ইনভেন্ট করেন নাই উনি হচ্ছে একটা থিওরি আবিষ্কার করেন ফেট লাইক এফিটি ফেট মানে ফিল্ড ডিফেক্ট ট্রানজিস্টর ফেট লাইক ট্রানজিস্টরের মতো একটা জিনিস উনি ইনভেন্ট করেন এবং ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার উনি ইনভেন্ট করে 1920 সালে এখন উনি যেটা করেন উনি ইনভেন্ট করার পর ওটাকে উনি সাবমিট করেন যে আমি এরকম একটা জিনিস তৈরি করছি ওইটা পেটেন্ট নেওয়ার জন্য

হ্যাঁ হইতে পারে রয়্যাল সোসাইটি ছিল ইউএস প্যাটার্ন ছিল ইউএসএ প্যাটার্ন প্যাটার্ন নেওয়ার জন্য অর্গানাইজেশন ছিল শুধু যে রয়্যালি করতে হবে তা তো না জি স্যার কিন্তু ওইখানে কি এরকম মানে এইগুলা কি করে কি বলে যে जजমেন্ট করার জন্য ওইরকম কেউ ছিল মানে এগুলো যখন जजমেন্ট করতে হয় তখন তো এক্সপার্টের দরকারই হয় হ্যাঁ এই এই যে দেখছো যে 10 বছর লাগছে কেন লাগছে তো বুঝতে পারছো

আমরা যদি হোক আমরা ব্রিফ হিস্টরিটা দেখি ফেট লেক ট্রানজিস্টর ওয়াজ ক্রিয়েটেড বাই জুলিয়াস ইগার লিনফেল্ড ইন 1920 ফার্স্ট ট্রানজিস্টর ওয়াজ ক্রিয়েটেড প্রথম ট্রানজিস্টর তৈরি করা হয়েছে 1947 এ তিনজন বিজ্ঞানী কে 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 উইলিয়াম শক্লে জন বার্ডিন এবং ওয়াল্টার ব্রটেইন ওনার জার্মেনিয়াম দিয়ে তৈরি করছেন ফার্স্ট ট্রানজিস্টর কোথায় এটিএমটি ল্যাবে এটিএমটি এটিএমটি হচ্ছে মনে কারণ ওই যে আমাদের যেমন গ্রামীণ ফোন আছে না

তারপর ওটা ছিল মাল্টি ক্রিস্টাল মাল্টি ক্রিস্টাল মানে সিঙ্গেল ক্রিস্টালের মধ্যে না ওটা হচ্ছে মাল্টিপল ক্রিস্টালকে জোড়া লাগিয়ে ওনার তৈরি করছিল নাইনটিন ফর্টি সেভেনে তারপর ফার্স্ট সিঙ্গেল ক্রিস্টাল জার্মেনিয়াম দিয়ে মানে একটা ক্রিস্টালের মধ্যেই ওনার তৈরি করতে সক্ষম হয়েছেন নাইনটিন ফিফটিতে সিঙ্গেল ক্রিস্টাল সিলিকনে তৈরি করতে সক্ষম হয়েছে নাইনটিন ফিফটি টুতে ফার্স্ট আইসি ডিভাইস ফার্স্ট আইসি ডিভাইস তৈরি করা হয়েছে নাইনটিন ফিফটি এইটে টেক্সাস ইনস্ট্রুমেন্ট

এটা দুই হাজার আঠারো সালে হয়েছে দুই হাজার আঠারো সালে মানে কমে গেছে না ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে এখন এই গর্ডন ল আছে ল হচ্ছে উনি সালে একটা জিনিস প্রেডিক্ট করছিলেন প্রেডিক্ট মানে এটা আসলে প্রুভেন কিছু না এটা একটা প্রেডিকশন একটা ট্রেন্ড ট্রেন্ড বুঝোতো ট্রেন্ড গত দশ বছর ধরে হয়ে আসছে সামনেও হবে এটাকে বলে ট্রেন্ড উনি একটা ট্রেন্ড লক্ষ্য করছেন সেটা হচ্ছে যে উনি বলছেন যে ট্রানজিস্টর উড কন্টিনিউ টু মানে ট্রানজিস্টর ভবিষ্যতে আরো ছোট হবে আরো ছোট হবে এলাউইং এলাউইং মানে কি মানে এটাকে অ্যালাউ করবে সাথে ডাবল ট্রানজিস্টর এভরি টোয়েন্টি ফোর মান্থ ডাবল পারফরমেন্স এভরি এইটিন টু টোয়েন্টি ফোর মানে কি মানে প্রতি ১৮ থেকে ২৪ মাসে আমার ট্রান্জেক্টরের সংখ্যা ডাবল হবে ডেন্সিটি ডাবল হওয়া মানে কি মানে একই জায়গার মধ্যে ডাবল ট্রানজিস্টর আপনি বসাতে পারবেন তাই না জি ওকে ডাবল ট্রানজিস্টর ডেন্সিটি ইন এভরি এইটিন টু টোয়েন্টি ফোর ডাবল পারফরমেন্স যেহেতু আপনি একই জায়গার মধ্যে ডাবল ট্রানজিস্টর বসাতে পারতেছেন তা মানে আপনার পারফরমেন্স ও কি হবে ডাবল হবে না জি আগে আপনার একশো ট্রানজিস্টর ছিল একশো ট্রানজিস্টর যে কাজ করতে পারবে দুশো ট্রানজিস্টর একই কাজ করতে পারবে না ডাবল কাজ করতে পারবে না এটা ছিল ওনার প্রেডিকশন এবং এটা উনি উনিশশো সালে প্রেডিকশন করছেন উনি ছিল ইন্টেলের কো ফাউন্ডার এবং চেয়ারম্যান উনি পঁয়ষট্টি সালে কি উনি এটা প্রেডিকশন করছেন এখনও পর্যন্ত এটা সারপ্রাইজিংলি রাইট কারেক্ট কারেক্ট কেন কারণ আমরা কিন্তু 2010 সালে যে মোবাইল ফোন ব্যবহার করতাম দুই সালে এসে তার থেকে এটা কিন্তু এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এটা কারেক্ট এটা কিভাবে সম্ভব ওই একই মানে মোবাইল ফোনের সাইজ কিন্তু বড় হচ্ছে না মোবাইল ফোনের সাইজ আগে যা ছিল এখনো তাই আছে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই একই জায়গার মধ্যে আমার ট্রানজিস্টরের নাম্বার ট্রানজিস্টরের সংখ্যা বেড়ে যাচ্ছে ট্রানজিস্টরের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ওইখানে বেশি ট্রানজিস্টর কাজ করতে পারে বেশি ট্রানজিস্টর কাজ করার কারণে এর পারফরম্যান্সটা ডাবল হয়ে যায় কিন্তু এটার একটা লিমিটেশন আছে মানে এটা কথা হচ্ছে যে এটা কি কখনো শেষ হবে না 1965 সালে উনি এই প্রেডিকশনটা করছেন আজকে কত বছর হয়ে গেল প্রায় 55 বছর 56 বছর হয়ে গেছে উনার কি এটা ছাপ্পান্ন কি হ্যাঁ ছাপ্পান্ন বছর হয়ে গেছে উনার এই প্রেডিকশন কি মানে আরো থাকবে আর কতদিন থাকবে এটা কতদিন পর্যন্ত আর কারেক্ট থাকবে এটার একটা ব্যাপার আছে এই জিনিসটা হচ্ছে যে এইটা একটা সময় বন্ধ হয়ে যাবে এই ট্রেনটা আর কাজ করবে না একটা সময় আসবে যখন আর আমাদের কি হবে না যখন আর আমাদের আহ ওটা কি বলে ট্রানজিস্টার কি হবে না আর ছোট হইতে পারবে না আর এর ডেন্সিটি বাড়াইতে আমরা পারবো না কেন বলেন তো ফিজিক্যাল লিমিটেশন হ্যাঁ কারণ হচ্ছে তার দুইটা লিমিটেশন থাকতে পারে ফিজিক্যাল লিমিটেশন আর কাছে ইকোনমিক লিমিটেশন যেটাই হোক যেটাই আগে আসুক তখনই আপনার এটা বন্ধ হয়ে যাবে কেন ফিজিক্যাল লিমিটেশন মানে কি ফিজিক্যাল লিমিটেশন মানে হচ্ছে এই যে আমরা একটু আগে একটা জিনিস দেখলাম না একটা ছবি লাস্টের দিকে এই ছবিটা জি স্যার দাঁড়ান 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 এইটা না এইটা এই যেটা এখানে এখানে একটা মনে করেন যে একটু হলুদ কালার দিই এখানে একটা একটা মানে ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা জাম্প করে এখানে আসবে কিন্তু ইলেকট্রনের জাম্প করার জন্য এখানে মাঝখানে কি লাগবে মাঝখানে একটা চ্যানেল লাগবে চ্যানেল লাগবে না এই চ্যানেলটা আপাতত নাই আপাতত নাই দেখে সে জাম্প করতে পারতেছে না বাট যখন চ্যানেলটা আমি বানাই দিব তখন সে জাম্প করতে পারবে এই যে আমি জাম্প করতে এটা অনেকটা ইসের মতো মনে করেন যে ব্রিজের মতো একটা নদী আছে নদীটা একশো মিটার চওড়া ওই নদীতে আমাকে প্রতি বছরই একটা করে বাঁশের ব্রিজ বানাইতে হয় কি করতে হয় বাঁশের ব্রিজ বানাইতে হয় যাতে হচ্ছে মানুষ পার করতে পারে এখন এই ব্রিজ বানানোর জন্য একটা ঠিকাদার আছে ঠিকাদার বুঝেন তো হ্যাঁ কন্ট্রাক্টর আছে যে হচ্ছে এটা প্রতি বছর এই বাঁশের এই ব্রিজটা বানাই দেয় এখন জিনিসটা হচ্ছে যে সে আজকে বাঁশের ব্রিজ বানাই দিল আজকে 100 মিটার চড়া আছে প্রতি বছরই দেখবেন যে অল্প অল্প করে নদী কিন্তু দখল হয় নদী দখল হয় না দুই পাশ থেকে মানুষ বেড়া দিয়ে বেড়া দিয়ে নদী দখল করে না জি স্যার বালু তুলে হ্যাঁ বালু তুলেন দখল করে সো ওকে করলো নদী দখল ক্লাস শুরু করতে মানুষজন কারণ কিন্তু নদী হো করে এর পরে বছর দুই বছর পরে এসে কন্ট্রাক্টর দেখলো আচ্ছা এখন তো নদী চিকন হয়ে গেছে কারণ ইয়া করে ফেলছে নাম কি দখল করে ফেলছে এখন নদী হয়ে গেছে যে কত 50 মিটার তো ঠিক আছে সে ব্রিজ বানাইলো আরো দুই বছর পরে সে দেখবে যে নদী হয়ে গেছে পঁচিশ মিটার ঠিক আছে পঁচিশ মিটারও কিন্তু অনেক বড় বড় না পঁচিশ মিটারও কিন্তু মানুষ যেতে পারে না তো সে আবার নদী বানায় আবার সে কি করলো ব্রিজ বানাই দিল পঁচিশ মিটারের দুই বছর পরে এসে দেখলো সেটা হয়ে গেছে বারো মিটার বারো মিটার সে আবার বারো মিটার ব্রিজ বানাই দিল বুঝতে পারছি দেখেন খেয়াল করে দেখেন ব্রিজের সাইজ কিন্তু ছোট হচ্ছে না হ্যালো হ্যালো ব্রিজ কিন্তু ছোট হয়ে আসতেছে তার মানে ওই ঠিকাদারের বিজনেস কিন্তু আছে বিজনেস আছে না যেহেতু সে ব্রিজ বানাচ্ছে প্রতি বছর প্রতি দু বছর পর পর তার কিন্তু কি আছে তার কিন্তু বিজনেস আছে একটা সময় এসে দেখবে যে নদী ছোট হইতে 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 কত হয়ে গেল মনে করেন যে আধা মিটার হয়ে গেল আধা মিটার বুঝছেন তো আধা মিটার মানে হচ্ছে দুই ফিট বুঝতে পারছেন কি বলছি হ্যালো জি স্যার আধা মিটার মানে ফিট এখন 2 ফিট যখন হবে তখন কিন্তু মানুষ তাকে ব্রিজ বানাতে বলবে না কেন বন্ধু কেন তাকে ব্রিজ বানাতে বলবে না

ওই সময়টা যখন আসবে তখন আমাদের এই ব্রিজ বানানোর দরকার হবে না তখন আর আমাদের এই ট্রানজিস্টার বানানোর দরকার হবে না এটাকে বলা হয় ফিজিক্যাল লিমিটেশন এটাকে বলা হয় ফিজিক্যাল লিমিটেশন এবার আসি আমরা হচ্ছে মানে ইকোনমিক লিমিটেশনের বেলা ইকোনমিক লিমিটেশন মানে হচ্ছে কি যত ছোট ট্রানজিস্টর আপনি বানাতে যাবেন আপনাকে কিন্তু নতুন ধরনের ডিভাইস বানাইতে হবে তার জন্য মানে মেশিন বানাইতে হবে তার জন্য ছোট মেশিন বানাতে হবে মানে ছোট মেশিন মানানো কিন্তু সহজ না ছোট মেশিন মানানো কিন্তু কঠিন বেশি তাই না ওই যে অনেক টিসের মতো ওই যে আমরা ছোটবেলায় যখন আমরা স্কুল কলেজে পড়তাম স্কুলে পড়তাম তখন ইত্যাদি ইত্যাদি চিনেন তো আপনারা সবাই ইত্যাদি চেনেন না ইত্যাদি একটা টিভি অনুষ্ঠান ইত্যাদিতে একটা নিউজ দিছিল এরকম সেটা হচ্ছে যে বাংলাদেশের এক লোক ওই একটা পোস্ট মধ্যে পুরো কোরআন শরীফ লিখে ফেলছে তারপর একটা চালের মধ্যে সে বাংলাদেশের কি ওটা কি বলে ম্যাপ এঁকে ফেলছে তারপর সরিষার মধ্যে সে হচ্ছে পুরো ওয়ার্ল্ড ম্যাপ এঁকে ফেলছে বুঝতে পারছেন ওটা কিভাবে সম্ভব হয়েছে তার কারণ হচ্ছে তার কাছে অনেক চিকন একটা কলম আছে আছে না বুঝতে পারছি অনেক চিকন একটা কি আছে কলম আছে এখন সে যদি ওই পোস্টকার্ডের মধ্যে পুরো পুরোকরণ শিফট না লিখে সে যদি একটা পয়সার উপর পয়সা বোঝন্তো পয়সা মানে পয় মানে 5 টাকার কয়েন কয়েনের উপর যদি সে পুরোকরণ শিফট লিখতে যায় বাকি করতে হবে বলেন তো তাকে আরো চিকন কলম কিনতে হবে না তাকে আরো চিকন কলম কিনতে হবে এবং তাকে আরো অনেক পাওয়ারফুল ম্যাগনিফাইং গ্লাস কিনতে হবে কারণ তাকে দেখতে হবে তো লেখা সময় ওই ম্যাগনিফাইং গ্লাসের দাম অনেক বেশি হবে এবং ওই চিকন কলমের দাম আরো বেশি হবে হবে না তখন যেটা হবে আপনার আর ওই কাজটা অত সহজে করা যাবে না এখন যেমন যে যন্ত্রপাতি গুলো দিয়ে দশ হাজার টাকার মধ্যে কোরআ থ্রি একটা প্রসেসর বানাতে পারে ওই ছোট প্রসেসর বানাতে গেলে যে নতুন ধরনের যন্ত্রপাতি ওই ইন্টেলকে কিনতে হবে বা বানাইতে হবে ওইটাতে যে খরচ করবে ওই খরচে আর তারা এই দশ টাকার মধ্যে এই প্রসেসটা দিতে পারবে না বুঝতে পারছি তখন প্রসেসের দাম হয়ে যাবে এক লাখ দুই লাখ তিন লাখ কিন্তু এক লাখ দুই লাখ তিন লাখ টাকা দিয়ে তো আপনি আমি প্রসেসর কিনবো না তখন তারা ওই ব্যবসাটা করতে পারবে না ওইটাকে বলা হয় একাডেমিক লিমিটেশন বা একাডেমিক বলতেছি কেন মানে ইকোনমিক লিমিটেশন বুঝতে পারছি এই যে কোনো একটা লিমিটেশন যেটাই হিট করুক না কেন আপনার এই ট্রানজিস্টরের অগ্রযাত্রা থেমে যাবে তখন আর আমরা এই ট্রানজিস্টর বেসড কম্পিউটিং এ আর থাকতে পারবো না আমাদেরকে নতুন ধরনের কম্পিউটিং সিস্টেমে চলে যেতে হবে বুঝতে পারছি তো সেটা কি ধরনের কম্পিউটিং হবে সেটা হবে কোয়ান্টাম কম্পিউটিং যেটা অলরেডি আমাদের বাজারে চলে আসছে বাজারে মানে কি মানে আমাদের হচ্ছে মানে বিজ্ঞানীদের মধ্যে চলে আসছে সেটা হয়তো খুব ভবিষ্যতে আমরা দেখতে পাবো এটা ছিল মোড়ের ল মোরের ল এর এটা হচ্ছে তার লিমিটেশন দুই ধরনের লিমিটেশন থাকতে পারে সেটা হচ্ছে ফিজিক্যাল একটা ইকোনমিক যেটাই আসুক না কেন আমাদের এই লটা বন্ধ হয়ে যাবে তখন ঠিক আছে সো এটা মোটামুটি ছিল আজকে আমাদের ইন্ট্রোডাকশন নেক্সট দিন আপনারা একটু রিসার্চ করবেন রিসার্চ করে আপনারা দেখে আসবেন একটা মসফেট কিভাবে কাজ করে বুঝতে পারছি হাউ এ মসফেট ওয়ার্কস সবাই একটা ঘাটাঘাটি করবেন গুগলে ঘাটবেন ইউটিউবে ঘাটবেন ঘেটে ঘেটে দেখে আসবেন কিভাবে মসফেট কাজ করে ঠিক আছে আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি রেকর্ডিংটা বন্ধ